वेलकम टू स्टूडेंट ट्यूटोरियल आमार प्रिय शिक्षार्थी आज के आलोचना करछि सप्तम श्रेणी परिवेश और विज्ञान मॉडल एक्टिविटी कम्पाइलेशन फाइनल 2021 प्रश्न उत्तर निये এই প্রশ্ন উত্তরগুলো আমি যেভাবে লিখেছি ঠিক এইভাবে সাদা কাগজে বা জেরক্স পেপারে ভালো করে লিখে স্কুলে জমা করে দিও ভালো নম্বর পাবে। চলো আমরা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করি, কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করার আগে আমরা প্রশ্নগুলোর সঙ্গে পরিচিতি লাভ করি। দেখো প্রশ্ন কি রকম রয়েছে, পরিবেশ বিজ্ঞান সপ্তম শ্রেণী পূর্ণমান 50, একের দাগে দেখো ঠিক উত্তর নির্বাচন করো। ছটি প্রশ্ন রয়েছে, এক গুণিতক ছয়, এক দশমিক এক, এক দশমিক দুই, এক দশমিক তিন, এক দশমিক চার, এক দশমিক পাঁচ এবং এক দশমিক ছয়, এই ছটি প্রশ্ন রয়েছে। এরপরে দুইয়ের দাগে দেখো শূন্যস্থান পূরণ করো, তিনটি প্রশ্ন রয়েছে, এক গুণিতক তিন, তিন নাম্বার। তিনের দাগে দেখো ঠিক বাক্যের পাশে টিক আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও, এক গুণিতক ছয় সমান ছয় নাম্বার। এক দুই তিন চার পাঁচ ছটা প্রশ্ন রয়েছে। চারের দাগে দেখে নাও সংক্ষিপ্ত উত্তর দাও, এক গুণিতক তিন। এরপরে পাঁচের দাগে দেখে নাও একটি বা দুটি বাক্যে উত্তর দাও, দুই গুণিতক সাত, মোট চোদ্দ নম্বর রয়েছে, সাতটা প্রশ্ন রয়েছে। এরপরে ছয়ের দিকে দেখে নাও তিন চারটি বাক্যে উত্তর দাও, তিন গুণিতক ছয়, মোট ছ নম্বর রয়েছে, ছটি প্রশ্ন রয়েছে। চলো এবার আমরা উত্তরগুলো নিয়ে আলোচনা করি। দেখে নাও প্রথমে একের দাগে উত্তর দিয়েছি, ঠিক উত্তর নির্বাচন করো, এক গুণিতক ছয় সমান ছ নম্বর। এক দশমিক এক অপ্রভ বস্তুটি হলো, তোমরা এইরকম ভাবে তুলবে, ক খ গ ঘ, কয়ে তুলবে মোমবাতির শিখা, ক্ষয়ে তুলবে সূর্য, গয়ে লিখবে চাঁদ, ঘয়ে লিখবে জোনাকি। এরপরে উত্তর দেবে গয়ে চান, অথবা তোমরা এরকম উত্তর দিতে পারো, গয়ের দাগে টিক চিহ্ন দিয়ে দিতে পারো লিখার পরে, ক খ গ ঘ লিখবে, লিখে গয়ের টিক চিহ্ন দিয়ে দিলে হবে, তখন আর উত্তর গ বলে লিখতে হবে না। এরকম আমি বা আমি যেরকম ভাবে তুলেছি ঠিক অনুরূপ এইরকম ভাবে তুলে তোমরা কপি করে নেবে শুধু, আর কিচ্ছু করতে হবে না। এক দশমিক দুয়ে দেখে নাও যেটি জীবাশ্ম জ্বালানি নয় সেটি হলো, ক খ গ তুলবে, তোলার পরে ঘয়ে লিখবে গোবর গ্যাস, ঘয়ের দাগেরটা উত্তর হবে। এক দশমিক তিন, তিন প্রশ্ন তুলবে উদ্ভিদের মূলে ডগা টুপির মতো অংশের ঠিক উপরের জায়গায় যেখানে কোনো রোয়া থাকে না সেটি হলো, ক খ গ ঘ তুলবে, তুলে খ হবে বর্ধনশীল অঞ্চল, ক্ষয়ে দাগ দিতে পারো অথবা এরকম উত্তর লিখে দিলেও নাম্বার পেয়ে যাবে, কোনো সমস্যা নেই। এক দশমিক চার, যে ক্ষেত্রে আলোর বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে না সেটি হলো, ক খ ঘ তুলবে, ক খ গ ঘ ঘয়া দিবে আয়না। এরপরে এক দশমিক পাঁচ, যেটি পরিবেশ বান্ধব শক্তির উৎস নয় সেটি হলো, ক খ গ ঘ তুলবে, গয়ের দাগ দেবে জীবাশ্ম জ্বালানি। এক দশমিক ছয় তুলবে, রূপান্তরিত অর্ধবায়ুর কাণ্ড দেখা যায় যে উদ্ভিদে সেটি হলো, ক খ গ ঘ তুলবে, তুলে উত্তর দিবে খ কচুরি পানা, বা ক্ষয়ে তোমরা ঠিক চিহ্ন দিতে পারো। এরপরে চলে আসছি দুইয়ের দাগে শূন্যস্থান পূরণ কর, তিনটি রয়েছে, এক গুণিতক তিন, দেখে নাও কিরকম লিখেছি, দুই দশমিক এক, স্ত্রীতে তড়িৎ প্রবাহের ড্যাশ ফলাফলের প্রয়োগ করা হয় তাপীয়, এইরকম তোমরা শূন্যস্থানে তাপীয় তাপীয় লিখবে, তার নিচে কিন্তু আন্ডারলাইন করবে বা হুবহু যেরকম আছে এরকম তুলে দিবে, দিয়ে আন্ডারলাইন করে দিবে। তোমরা এক কাজ করবে, নীলকালিতে লিখবে, আমি যেমন সবুজ কালিতে লিখেছি তোমরা সবুজ লিখবে না, এখানে কালো কালি দিয়ে তাপীয় কথাটা লিখে তার নিচে আন্ডারলাইন করে দিবে, খুব সুন্দর লাগবে দেখতে। দুই দশমিক দুই, দেখে নাও আমের আটটি বীজ বীজকে ঢেকে রাখে, মানে আমের আটটি ড্যাশ ঢেকে রাখে, শূন্যস্থানে হবে বীজকে, শূন্যস্থানে বীজকে লিখবে তার নিচে আন্ডারলাইন করে দেবে। দুই দশমিক তিন, এঁচড় হলো ড্যাশ ফলের একটি উদাহরণ, যৌগিক, যৌগিকের নিচে দাগ দিয়ে দেবে, যেমন ভাবে লিখেছি ওই রকম ভাবে লিখে নেবে। এরপর দেখো তিনের দাগে ঠিক বাক্যের পাশে টিক চিহ্ন আর ভুল বাক্যের পাশে গুণ চিহ্ন দাও, ছটি রয়েছে, এক গুণিতক ছয়, দেখো আমি কিরকম লিখেছি, তিন দশমিক এক, কোনো বস্তুকে তাপ দিলে তার উষ্ণতার পরিবর্তন হবেই, গুণ চিহ্ন। দুই দশমিক তিন, ভিটামিন ডি এর অভাবে বেরিবেরি রোগ হয়, গুণ চিহ্ন। তিন দশমিক তিন, কঠিন সোডিয়াম ক্লোরাইডের মধ্যে অণুর কোনো অস্তিত্ব নেই, ঠিক। তিন দশমিক চার, কোনো দণ্ড চুম্বকের জ্যামিতিক দৈর্ঘ্য তার চুম্বক দৈর্ঘ্যের চেয়ে সামান্য কম হয়, গুণ চিহ্ন। তিন দশমিক পাঁচ, কাণ্ডের যে অংশ থেকে শাখা বেরোয় তাকে পর্বমধ্য বলে, গুণ চিহ্ন। তিন দশমিক ছয়, তেঁতুল পাতা হলো একক পত্রের একটি উদাহরণ, গুণ চিহ্ন, এটা যৌগিক পত্র। এরপর দেখে নাও চার দশ, চারের দাগে সংক্ষিপ্ত উত্তর দাও, এক দশ, এক গুণিতক তিন, তিনটি প্রশ্ন রয়েছে, এক নাম্বার করে, তিন নাম্বার। এক দশমিক চারে সমীকরণটি ব্যালেন্স করো, ব্যালেন্স করে লেখো, কি দেওয়া হয়েছে, পি ফোর প্লাস ড্যাশ ড্যাশ ও টু, তীর চিহ্ন পি ফোর ও টেন। তাহলে দেখো নিচে আমি করে দিয়েছি, তোমরা এরকম করবে তারপরে এরকম লিখে দেবে, পি ফোর প্লাস ওই শূন্য স্থানে বসবে পাঁচ, ফাইভ ও টু, তীর চিহ্ন পি ফোর ও টেন, এই পাঁচ লিখে তার নিচে আন্ডারলাইন করবে। এরপরে চার দশমিক দুই, মানব দেহে আয়োডিনের একটি কাজ উল্লেখ করো, উত্তর হচ্ছে, মানব দেহে আয়োডিনের একটি কাজ হলো মানসিক বৃদ্ধি ও বুদ্ধি নিয়ন্ত্রণ করা। এরপর চার দশমিক তিনে দেখে নাও, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ দাও, উত্তর হচ্ছে, আম দিয়ে তৈরি একটি প্রক্রিয়াজাত খাবারের উদাহরণ হলো জ্যাম, ক
कमा आचार एक लिखले ही हबे जैम लिखले ही शुद्ध हबे जेहेतु एक दिए एकटाई लिखले हबे दुटोई लिखते पारो कोनो समस्या नहीं। पाँच दशमिक तीन प्रश्न देखे नाओ एकटी बा दुटी पाँच दशमिक तीन नय पाँचेर दागेर प्रश्न देखे नाओ एकटी बा दुटी वाक्ये उत्तर दाओ दुई गुणितक सात मोट चौदह नम्बर रही है। पाँच दशमिक एक उत्तर की देखे नाओ प्रश्न किउप्रिक क्लोराइड जलीय द्रवणे जिंकर टुकड़ो जोग कर ले कि धरनेर प्रक्रिया हबे बिक्रिया समीकरण लेखो তাহলে কিরকম কি ধরনের বিক্রিয়া হবে আগে লিখেছি তারপর সমীকরণ দিয়েছি। উত্তর হচ্ছে কিউপ্রিক ক্লোরাইডে জলীয় দ্রবণকে টুকরো যোগ করলে লালচে বাদামি রং ও তামা তামা ব্র্যাকেটে কপার একে কপার বলা হয় তামাকে থিতিয়ে পড়বে তাই এখানে প্রতিস্থাপন বিক্রিয়া ঘটবে কারণ এখানে একটা মৌল অন্য মৌলের যৌগ থেকে তাকে মৌল আকারে সরিয়ে নিজে যৌগে পরিণত হয় তাকে প্রতিস্থাপন বিক্রিয়া বলে। এখানে জিঙ্ক মৌল অবস্থা থেকে ক্লোরাইড যৌগ উৎপন্ন করেছে। বিক্রিয়া সমীকরণ দেখে নাও ZnA কে জিঙ্ক বলা হয় প্লাস CuCl2 তীর চিহ্ন দিয়ে ZnCl2 জিঙ্ক ক্লোরাইড প্লাস কিউপ্রিক কপার Cu উৎপন্ন হয়েছে। এরপর দেখো পাঁচ দশমিক দুই পাঁচ দশমিক দুইয়ে কি কি উপায়ে ফিল্টার যন্ত্রের সাহায্যে ছাড়াই ফিল্টার যন্ত্রের সাহায্য ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় উত্তরটা দেখে নাও। উত্তর হচ্ছে ফিল্টার যন্ত্র ছাড়াই বাড়িতে বিশুদ্ধ পানীয় জল তৈরি করা যায় যে পদ্ধতিগুলির সাহায্যে তা হলো একে হচ্ছে জল ফুটানো আমরা জল ফুটিয়ে কিন্তু বিশুদ্ধ করে নিতে পারি। দু নম্বর জলে ক্লোরিনের ব্যবহার জলে যদি আমরা ক্লোরিন দিয়ে দিই তাহলে সেটাও বিশুদ্ধ হয়ে যাবে। তিনে হচ্ছে জলে ফিটকিরি বা পটাশ মেশানো আমরা ফিটকিরি বা পটাশ যদি দিয়ে দিই জল বিশুদ্ধ হয়ে যাবে। আর চার নম্বর সৌর পদ্ধতির সাহায্যে ব্যবহার করে সৌর পদ্ধতির ব্যবহার করে এইটা হচ্ছে বিশুদ্ধ করার প্রক্রিয়া। পাঁচ দশমিক তিন দেখে নাও পৃথিবী যে নিজেই একটা চুম্বক তার পক্ষে কি প্রমাণ আছে উত্তর দেখো একটা লোহার দণ্ডকে বহুদিন ধরে পৃথিবীর উত্তর দক্ষিণ দিকে বরাবর রেখে দিলে দেখা যায় ওই দণ্ডের মধ্যে ক্ষীণ চুম্বকত্ব সৃষ্টি হয়েছে দণ্ডটার উত্তর প্রান্তে উত্তর মেরু আর দক্ষিণ প্রান্তে দক্ষিণ মেরু সৃষ্টি হয়। এর থেকে বোঝা যায় অন্যান্য চুম্বকের মতো পৃথিবীও চুম্বক পদার্থে চুম্বকত্বে আবিষ্ট করে। এরপরে দেখে নাও প্রশ্ন পাঁচ দশমিক চার কি কি উপায়ে উদ্ভিদের স্বপরাগযোগ ঘটতে পারে উত্তর দেখে নাও উদ্ভিদের স্বপরাগযোগ ঘটার উপায়গুলি হলো একে হচ্ছে একটি ফুলের থেকে পরাগরেণু সেই ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে দু নম্বর হচ্ছে একটি ফুল থেকে পরাগরেণু সেই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে তিন নম্বর দেখে নাও একই ফুলের থেকে পরাগরেণু ওই ধরনের অন্য গাছের ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হলে এইভাবে হচ্ছে। পাঁচ দশমিক পাঁচের প্রশ্ন দেখে নাও চালু লাইনের কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কিসের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত লোহার চেয়ার না কাঠের টুল এবং কেন উত্তর দেখে নাও কোথায় কিসের উপরে কাজ করবে চালু লাইনে কাজ করার সময় ইলেকট্রিক মিস্ত্রি কাঠের টুলের উপর দাঁড়িয়ে কাজ করা উচিত কারণ কাঠ ভালো অন্তরক পদার্থ ইনসুলেটরের কাজ করে কাঠের টুলের উপর দাঁড়িয়ে সরবরাহ লাইনের তার স্পর্শ করলে বিদ্যুৎ সংশ্লিষ্ট ব্যক্তির শরীরের মধ্য দিয়ে প্রবাহিত হতে বাধা পায় তাই সুরক্ষামূলক ব্যবস্থা হিসেবে কাঠের টুল ব্যবহার করা উচিত। এরপরের প্রশ্ন দেখে নাও পাঁচ দশমিক ছয় উদ্ভিদের মূলের প্রধান কাজ কি কি তাহলে উত্তর হচ্ছে উদ্ভিদের মূলের প্রধান কাজ নিচে লিখবে গাছকে মাটির সঙ্গে দৃঢ়ভাবে আটকে রাখে দুয়ে লিখবে মূলরোমের সাহায্যে মাটি থেকে জল ও জলে দ্রবীভূত খনিজ লবণ শোষণ করে তিনে লিখবে শোষিত জল ও জলে দ্রবীভূত খনিজ লবণকে জাইলেম কলার মাধ্যমে কাণ্ডে প্রেরণ করে। এরপরে দেখো পাঁচ দশমিক সাত হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কেন হাতে স্পিরিট বা ইথার ঢাললে ঠান্ডা লাগে কারণ স্পিরিট বা ইথার উদ্বায়ী পদার্থ এই ধরনের পদার্থের বাষ্পীভবন খুব তাড়াতাড়ি হয় বাষ্পীভবনের জন্য প্রয়োজনীয় লিন তাপ হাত থেকে সংগ্রহ করে ফলে হাতে ওই অংশে তাপ হারায় ফলে ওই অংশে ঠান্ডার অনুভূতি হয়। আচ্ছা তোমাদের একটা কথা বলি আমি যেরকমভাবে লিখেছি শুধু দেখবে আর লিখে সাদা কাগজ অথবা জেরক্স পেপারে লিখে তোমরা টুকে জমা করে দেবে ফুল মার্কস পেয়ে যাবে কিচ্ছু করতে হবে না আর শুধু কপি করবে কেরানি বা ক্লার্কের মতো যেমন কপি করে তোতা পাখির মতো সেই রকমভাবে করে যাবে আর কিচ্ছু করতে হবে না। ছয় ছয়ের দাগে দেখে নাও তিন চারটি বাক্যে উত্তর দাও তিন গুণিতক ছয় ছটা প্রশ্ন রয়েছে আঠারো নাম্বার চার ছয় দশমিক এক যে উষ্ণতা সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার সমান হবে তা নির্ণয় করো। দেখো আমি কি লিখেছি ধরি বা মনে করি নির্ণয় উষ্ণতাটি এক্স ডিগ্রি মানে এক্স ডিগ্রিতে সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের পার সমান হবে যার মান সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের সমান শর্তানুযায়ী দেখো শর্তানুসারী আমরা জানি একটা সূত্র রয়েছে সি বাই ফাইভ ইকাল টু এম মাইনাস থার্টি টু বাই নাইন এই সূত্রটা কি সেন্টিগ্রেড ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক তাহলে সি বাই ফাইভ ইকাল টু এম মাইনাস থার্টি টু বাই নাইন আমি এখানে উপরে কি লিখেছি যে দুটো সেন্টিগ্রেড ও এক্স ডিগ্রি ফারেনহাইট ও এক্স ডিগ্রি তাহলে ওইখানে ফেলেছি সি বাই ফাইভ মানে সি জায়গায় লিখেছি এক্স
by 5 equal to m minus 32 by 9 তাহলে f এর জায়গায় লিখেছি আবার x x minus 32 by 9 এবার এটাকে সমীকরণ করেছি কোনা কোনি গুণ করেছি 9 এর সঙ্গে x গুণ করেছি তাহলে 9x হয়েছে আর 5 এর সঙ্গে x minus 32 মানে 32 গুণ করেছি তাহলে 5 এর সঙ্গে x গুণ করলে 5x আর 32 সঙ্গে 5 গুণ করলে 160 আর 5 এ মাইনাস রয়েছে মাইনাস বসিয়েছি এরপর দেখো x গুলোকে বাম দিকে আমরা যেমন অঙ্ক করি তোমরা বীজগণিতের অঙ্ক করো সেই রকম ভাবে x গুলোকে বাম দিকে এনেছি 9x বাম দিকে ছিল রয়েছে আর ডান দিক সমান চিহ্নে ডান দিক থেকে 5x কে বাম দিকে এনেছি -5x হয়ে গেছে ইকুয়াল টু ডান দিকে যেমন 100 সমান চিহ্নে ডান দিকে -160 ছিল -160 রয়েছে দেখো এরপর কি করছে 9x থেকে 5x বাদ দিয়েছি 4x হয়েছে ইকুয়াল টু -160 এরপর x ইকুয়াল টু -160 এর নিচে 4 বসিয়েছি কাটাকাটি করেছি 40 হয়েছে তাহলে -40 ডিগ্রি তাহলে এই উষ্ণতাটি হলো -40 ডিগ্রি সি বা -40 ডিগ্রি এফ আমি এখানে ভুল লিখে দিয়েছি একটা মাইনাস চিহ্নটা দিতে ভুলে গেছি মাইনাস চিহ্নটা দেওয়া হয়নি ভুল করে এটা -40 ডিগ্রি এফ হবে কিন্তু ঠিক করে লিখবে না হলে কিন্তু নাম্বার কেটে নেবে তাহলে উষ্ণতাটি হলো -40 ডিগ্রি সি বা -40 ডিগ্রি এফ এরপরের প্রশ্ন দেখে নাও 6.2 কোয়াশিওরকর রোগ কেন হয় এবং এই রোগে কি কি লক্ষণ দেখা যায় দেখো রোগের কারণ দেখো কোয়াশিওরকর রোগের কারণ হলো প্রোটিন ও ক্যালোরির উভয়ের অভাব লক্ষণ কি কোয়াশিওরকর যে লক্ষণগুলি দেখা যায় সেগুলি হলো একে হচ্ছে ত্বকের পরিবর্তন ত্বকের স্বাভাবিক রং নষ্ট হয় এবং ত্বক গাঢ় বর্ণের হয় ত্বক শুষ্ক ও খসখসে হয় এবং আঁশ ওঠে দুয়ের দাগে এরকম লিখবে দেহের পরিবর্তন নিচে আন্ডারলাইন করবে তীরচিহ্ন দেবে হাত কমা পা সরু হয়ে বেঁকে যায় পেট ফুলে যায় চোখ ঠিকরে বেরিয়ে আসে দেহের ওজন কমে যায় বৃদ্ধি ব্যাহত হয় তিনের দাগে লিখবে মাংসপেশির পরিবর্তন নিচে আন্ডারলাইন করবে তীরচিহ্ন দেবে মাংসপেশি শীর্ণ নিস্তেজ হয়ে পড়ে চারের দাগে লিখবে চুলের পরিবর্তন আন্ডারলাইন করবে তীরচিহ্ন দেবে মাথার চুল পাতলা বিবর্ণ হয়ে চুল সামান্য টানলে উঠে আসে এরপরে দেখে নাও 6.3 এর প্রশ্ন এক একটি চিহ্নিত চিত্রের সাহায্যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের প্রতিসরণের ক্ষেত্রে আলোকরশ্মির গতিপথ কেমন হবে তা দেখাও উত্তর দেখো আলোকরশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রবেশ করলে প্রতিষ্ঠিত রশ্মিটি অবিলম্ব থেকে দূরে সরে যাবে অর্থাৎ আপতন কোণ দেখো আপতন কোণ এই যে ছবিটা রয়েছে এই ছবির থেকে বুঝতে পারবে পি ও এন কোণ ইকুয়াল টু আই বন্ধনীর মধ্যে দেবে এবং প্রতিসরণ কোণ কিউ ও এন ডট ইকুয়াল টু আর ব্র্যাকেটের মধ্যে দিয়ে এর চেয়ে ছোট হয় দেখে নাও ছবিটা দেখে নাও এই দেখে তো ছবি ছবি উপরের দিকে লিখেছি একটা সোজা লম্বভাবে টেনেছি ড্যাশ 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 করে ডট ডট করে দিয়েছি এন আর নিচেও লিখেছি এন ডট আর এইরকম করে ছবিটা বাম দিক থেকে পি লিখেছি দেখেছো তীরচিহ্ন দিয়ে আবার এখানে এসেছে এই মাধ্যম থেকে আবার যখন বেরিয়ে যাচ্ছে একটু বেঁকেছে বেঁকে কিউ হয়েছে দেখো এখানে লিখেছে আর কোন আর ওখানে ও আর এখানে উপরের দিকে দেখো ওই যে ই করেছে আই আই লিখেছি এবার তোমরা ওই যে আয়তক্ষেত্রাকার ছবিটা আঁকবে ওইটা কিন্তু পেন্সিল দিয়ে এরকম করে ঘষে দেবে ঘষে দিলে এরকম দাগ হয়ে যাবে হলে এরকম জাস্ট এরকম ছবিটা তোমরা পেন্সিল দিয়ে এঁকে নেবে পেন দিয়ে নয় কিন্তু পেন্সিল দিয়ে আঁকবে ছবি আঁকার নিয়ম হচ্ছে পেন্সিল দিয়ে আঁকতে হয় এরপর দেখো নিচে লিখে দেবে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ 6.4 এর প্রশ্ন দেখে নাও সাপ কিভাবে জেকবসন অর্গানের সাহায্যে তার চারপাশের পরিবেশ সম্বন্ধে জানতে পারে উত্তর দেখো সাপের মুখের মধ্যে উপরের তাল হচ্ছে জেকবসন অর্গান থাকে সাপ মুখের বাইরে জীব বার করলে বাতাসে ভেসে থাকা উদ্বায়ী যৌগের অনুগুলি আটকে যায় সাপ জীবটা মুখে ঢুকিয়ে নিয়ে তালুতে ঠেকায় এবং ঘ্রাণ গ্রাহক জেকবসন অর্গানের মাধ্যমে তা সাপের মস্তিষ্কে প্রেরিত হয় ফলে সাপ বুঝতে পারে চারপাশের পরিবেশ কোন ধরনের বস্তু আছে এরপর দেখে নাও 6.5 এর প্রশ্ন সূচিছিদ্র ক্যামেরায় চিত্রটি বড় করা হলে প্রতিকৃতির কি পরিবর্তন হবে ব্যাখ্যা করো দেখো উত্তর দেখে নাও সূচিছিদ্র ক্যামেরায় ছিদ্রটি বড় করা হলে পর্দার উপর বস্তুর প্রতিকৃতি অস্পষ্ট হয়ে যাবে কারণ বড় ছিদ্রটিকে অনেকগুলি ছোট ছোট ছিদ্রের সে সমষ্টি হিসেবে ধরা হয় ফলে প্রতিটি ছোট ছোট ছিদ্রের দ্বারা পর্দায় এক একটি করে বস্তুর প্রতিকৃতি গঠিত হবে কাছাকাছি অনেকগুলি প্রতিকৃতি গঠিত হওয়ার তারা একে অপরের উপর আপতিত হবে ফলে সম্পূর্ণ প্রতিকৃতিটি অস্পষ্ট হবে দেখো 6.6 এবং শেষ প্রশ্ন সমুদ্রের মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে ব্যাখ্যা করো উত্তর দেখে নাও সমুদ্রে থাকাকালীন মাছ নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখতে কতগুলি ব্যবস্থা গ্রহণ করে ব্যবস্থাগুলি হলো একে হচ্ছে ঘনমূত্র উৎপন্ন করে দুয়ে এদের ত্বক খুব পুরু হয় এবং ত্বকের উপরে আঁশ ও শ্লেষ্মা ঝিল্লি দেখো শ্লেষ্মা ঝিল্লি দেহ থেকে জলের বহির্গমনকে রোধ করে তিন নম্বর ফুলকার উপস্থিতি বিশেষ আয়ন কোষ বা ক্লোরাইড কোষ সিএল মাইনাস দেখছ ও এন এ প্লাস
आयन सक्रिय पद्धति देह थेके मुक्त करे देय फले समुद्रे जलेर तुलनाय एदेर देहतलेर घनत्व कमे थाके घनत्व कम थाके। एई छिलो तोमादेर विज्ञान परिवेश ओ विज्ञानेर 50 नम्बरेर मडेल एक्टिविटी कम्पाइलेशन फाइनल 2021 प्रश्न उत्तर। बाकी सबजेक्टगुलोर भिडियो पावार जोन्नो चैनलटिके सबस्क्राइब करे पाशे थाका बेल बटनेर अल नोटिफिकेशन अन करे नाओ, ताहले समस्त सबजेक्टेर उत्तरपत्रगुलो तोमरा यथासमये तोमरा पेये जाबे। आर जारा सबस्क्राइब करे रेखेछो तोमादेर कोनो चिंता नेई, तोमरा पेये जाच्छो, छाड़लेई पेये जाच्छो। ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ওয়াচিং দ্য ভিডিও, বাই।